বিচার বোমা হামলা চালিয়েছে বৈশ্বিক শক্তিগুলো আবর্তিত ভয়ঙ্কর সহিংসতার সংকট থেকে দ্রুততার সাথে বেরিয়ে আসার উপায় খোঁজার চেষ্টা করছে এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এখনও পর্যন্ত একটি যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে গাজার দুর্দশা বর্ণনা করে জাতিসংঘের খাদ্য সংস্থা মঙ্গলবার বলেছে সম্পূর্ণ বিশৃঙ্খলা ও সহিংসতার মুখোমুখি হওয়ার পরে সংস্থাটি অঞ্চলের উত্তরের নির্ধারণভাবে প্রয়োজনের সরবরাহ বন্ধ করে দিয়েছে হামাস জাতিসংঘ সংস্থার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি শুধু রোববার সরবরাহ আবার শুরু করেছিল কিন্তু সেখানে খাদ্যবাহী যানের বহরে গুলি চালানো হয়েছে ও লুটপাটের ঘটনা ঘটেছে এমনকি ট্রাক চালককেও মারধর করা হয়েছে হামাসের সরকারি মিডিয়া অফিস মঙ্গলবার রাতে বলেছে বিশ্ব খাদ্য কর্মসূচি স্থগিত করার এই সিদ্ধান্তে আমরা হতবাক উত্তর খাদ্য সহায়তা বিতরণ বন্ধের অর্থ এবং এক মিলিয়নের তিন চতুর্থাংশ লোকের মৃত্যু সংস্থাটিকে অবিলম্বে তার বিপর্যয়ের সিদ্ধান্তটি প্রত্যাহার করার আহ্বান জানিয়ে হামাস বলেছে আমরা এই পরিস্থিতির জন্য জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে দায়ী বলে মনে করি ইসরায়েল হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজার সংকটে নিমজ্জিত সেখানে বাইরের সাহায্য কঠোরভাবে সীমাবদ্ধ জাতিসংঘ বারবার ভয়ঙ্কর মানবিক বিপর্যয়ের সতর্ক বার্তা দিয়ে বলেছে খাদ্যঘাটির কারণে সেখানে শিশু মৃত্যুর একটি বিস্ফোরক পরিস্থিতি তৈরি হতে পারে চার মাসের বেশি সময় অবিরাম যুদ্ধে গাজা প্রায় বিধ্বস্ত হয়ে পড়েছে অঞ্চলটির দুই দশমিক দুই বিলিয়ন মানুষকে দুর্ভিক্ষের দিকে ঠেলে দিয়েছে জাতিসংঘের হিসাবে গাজার জনসংখ্যার তিন চতুর্থাংশ বাস্তুচ্যুত সূত্র টাইমস অব ইসরায়েল এবং এপি ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল হাউসিরা ইসরায়েলের দূরপাল্লার অ্যারো এয়ার ডিফেন্স সিস্টেম বৃহস্পতিবার ভোরে লোহিত সাগরের একটি উপরে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গতিরোধ করেছে সামরিক বাহিনী জানিয়েছে ইয়েমেনে ইরান সমর্থিত হাউসি যোদ্ধারা এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বলেছে ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের দিকে যাচ্ছিল এবং সম্ভবত ইলাত শহর লক্ষ্য ছিল এটি উন্নত এরো ব্যবস্থা ব্যবহার করে লোহিত সাগরের উপর দিয়ে গুলি করা হয় আইডিএফ জানায় ক্ষেপণাস্ত্রটি গুলি করার সময় ইসরায়েলি আকাশসীমায় প্রবেশ করেনি তবে হাউসি যোদ্ধারা তাৎক্ষণিকভাবে হামলার দায় স্বীকার করেনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনি ভূখণ্ডে যুদ্ধবিরতির প্রস্তাবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভেটো প্রদানের পরপরই গাজায় ইসরায়েল নির্বিচার বোমা হামলা চালিয়েছে বৈশ্বিক শক্তিগুলো আবর্তিত ভয়ঙ্কর সহিংসতার সংকট থেকে দ্রুততার সাথে বেরিয়ে আসার উপায় খোঁজার চেষ্টা করছে এবং মধ্যস্থতাকারীদের প্রচেষ্টা এখনও পর্যন্ত একটি যুদ্ধবিরতি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে গাজার দুর্দশা বর্ণনা করে জাতিসংঘের খাদ্য সংস্থা মঙ্গলবার বলেছে সম্পূর্ণ বিশৃঙ্খলা ও সহিংসতার মুখোমুখি হওয়ার পরে সংস্থাটি অঞ্চলের উত্তরের নিদারুণভাবে প্রয়োজনের সরবরাহ বন্ধ করে দিয়েছে হামাস জাতিসংঘ সংস্থার এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছে